বাবা তোতা আমার কাছে আয় বাবা। ভাই জলিলউদ্দিন, বলুন ভাইজান। আমার অন্তিম সময় উপস্থিত হয়েছে দুলু ভাই। মা মরা তোতার আর কেউ রইল না, তুমি ওকে দেখো ভাই। ভাইজান এখন এসব কথা কেন? এখন আপনার কথা বলা ঠিক হবে না। আর আর তো সময় পাবো না ভাই, যাবার সময় তোমার কাছে আমার তিনটি অনুরোধ আছে, রাখবে ভাই? বলুন ভাইজান, জান কসম। তোতাকে তোমার হাতে রেখে গেলাম, ওর লেখা পড়ায় মন নেই, ওকে লেখা পড়া শিখিও উচ্চ বংশজাত কোনো সুন্দরী মেয়ের সঙ্গে ওর বিয়ে দিও, তার পর আমার এই বিশাল সম্পত্তি ওকে সব বুঝিয়ে দিও ভাই। ভাইজান এ তো আমার কর্তব্য। বাবা তোতা, বাপজান আমার বড় কষ্ট হচ্ছে রে। আপনি চুপ করুন বাপজান, আমি আপনার মুখে হাত বুলিয়ে দিচ্ছি। তুই ভালো থাকিস খোকা, লেখাপড়া শিখিস বাপজান, সম্পত্তি দেখাশোনা করিস, সংসারী হোস বাপজান। আল্লাহ আল্লাহ তোকে দেখবেন। আমি যাই বাপজান। শিশুকালে হারাই মাতা, আজি হইলাম পিতাহারা, জানি না মুই সংসার কেমন রে, জানি না মুই রাজ্য শাসন রে, জানি না মুই রাজ্য শাসন রে, জানি না মুই রাজ্য শাসন রে। বাবজান তুই কোথায় গেলে বাবজান, আমি এখন কি করি? কাঁদিস নে তোতা, কাঁদিস নে। আরে কি রে কি করবি বল, বাপজান কি কালো চিরদিন থাকে? আরে ভয় কি, আমি তো আছি।
সালাম আলাইকুম মাস্টার সাহেব। আলাইকুম সালাম, আলাইকুম সালাম। আরে দুলু ভাই যে, তা হঠাৎ কি মনে কইরা? ওই একটা বিশেষ দরকারে আসা, এটা কি চেনেন? না, বুড়া হয়েছি ঠিক থাওর যায় না। আমার বড় ভাই জানের পোলা তোতা মিয়া। কন কি মাহুম লালু মিয়া সাহেবের সন্তান? হ্যাঁ ভালো ভালো। মরার আগে ভাইজান আমার হাতে এর ভাত দিয়ে গেছেন। না লেখাপড়া তেমন মন নেই, কেবল বাঁশি বাজায়, তাই আপনার কাছে আসা। আপনি যদি ওর ভাতটা নেন। বেশ তো লোমুয়ানে লালু সাহেবের সন্তান, তা এখন কি পড়ো তোতা মিয়া? পড়তে ভালো লাগে না, কেবল বাঁশি বাজালেই তো চলবো না, কিছু পড়াশোনা তো করতে লাগবো। হ্যাঁ মাস্টারমশাই, এবার থেকে আমি পড়ব। মরার আগে বাবসান তাই ফরমাস তো দিয়ে গেছেন। ভালো, খুব ভালো। চিন্তার কি আছে, লালু মিয়া সাহেবের সন্তান। তোতা তুমি এখন যাও, আমি একটু এখানে বসি। ঠিক আছে চাচা জান। আর কতক্ষণ বসে থাকবো বলো? এই বুঝি তোমার আসবার সময় হলো? কাল যেন তুমি আমায় কি বলতে চেয়েছিলে বলো। আমায় তুমি কোনোদিনও ভুলবে না তো? না গো, আমি যতদিন বাঁচবো তোমার জন্যই বাঁচবো। কিন্তু তুমি বলো, তুমি পড়াশোনা করবে? করবো করবো করবো। জানো, লেখাপড়া না করলে মানুষের সম্মান দেয় না। তোমাকে অনেক শিখতে হবে, অনেক বড় মানুষ হতে হবে। বলো করবে? দোস্ত কসুর না ধরো তো একটা কথা বলি। বলো বলো, তুমি তো আমার ইয়ার দোস্ত। দেখতে দেখতে তোতা মিয়া তো সাবালক হয়ে গেল, পড়াশোনাও শেষ করলো, এবার তার শাড়িটা দিয়ে ফেলো। বেল্লেক, এসব কথা বলছো কি করে? দোস্ত তোমার কথার অর্থ তো ঠিক বুঝতে পারলুম না। তুমি যে এত বুড়বাক তা জানা ছিল না। তোতা মিয়া শাড়ি করানোর অর্থ কি জানো? না। আরে দোস্ত, তোতা শাড়ি দিলে ভাইজানে পুরো সম্পত্তিটাই তো দিয়ে দিতে হয়। কিন্তু সম্পত্তি তো তারই, একদিন না একদিন তো দিতেই হবে। ছোপরা ছোপরা, যখন সে হাতে পাবে তখন পুরো ছোপরা। সে কি, তোতা মিয়ার শাড়ি তো তোমারই দেবার কথা। হুম, শাড়ি? আরে দিচ্ছেটাকে? তুমি না দিলে ওরা নিজেরাই করবে। ওরা? ওরা মানে? তোতা আর গুনাই। গুনাই? তা গুনাই কি শেষ পর্যন্ত তোতার হাতে পৌঁছবে? তুমি তুমি কি বলছো দোস্ত? হ্যাঁ ঠিকই বলছি, তুমি শুধু আমাকে একটু সাহায্য করে যাও। একটা কথা মনে রেখো দোস্ত, আমার মুখে হাসি ফুটলে তুমিও আনন্দে হো হো করে হাসতে পারবে। যখন রাজকুমার আসবে নীল সাগর পেরিয়ে। উমা তাই নাকি, কবে আসবে রে? আহা, যেন কিছু জানে না। দোস্ত রহমান, ফরমাইয়ে জনাব। মেয়েটা কে? সে কি আর, ওকে চেনো না? ও যে তোতার গুনাই। হ্যাঁ, এতদিন শুনেছিলাম মেয়েটা সুন্দরী। আর তুমি তো জানো সুন্দরী মেয়ের উপর আমার ঝোঁক বরাবরই, কিন্তু এ তো দেখছি ব্যস্তের হুড়ি। হ্যাঁ ইয়ার, খোদাতাল্লার দান। তাকে কোথায়, কাদের মেয়ে? ওই তো, ওই তো আমাদের রফিক খার একমাত্র বোন। রহমান, মেয়েটার রূপ আমার মগজে নেশা ধরিয়ে দিয়েছে, চোখে না দেখলে বিশ্বাস হতো না। রহমান, ফরমাইয়ে জনাব। গোলাম হাজির। ওকে ওকে আমার চাই। হ্যাঁ দোস্ত, আমি ওকে শাদি করব। কিন্তু দোস্ত তোমার তো এক বিবি রয়েছে, তাছাড়া তোতার কথা ভাবছো? রূপের ও কি বোঝে,
ও তো কেবল বাঁশি বাজায়। দোস্ত, তুমি সব ব্যবস্থা করো। বহুত খুব জানাব, তবে কি না কিছু টাকা পয়সা খরচ করতে হবে যে। হ্যাঁ, মরার আগে বড় ভাই যান দেদার টাকা রেখে গেছে, এত চিন্তার কি? তুমি সব খোঁজ নাও, টাকায় কি না হয়। শোনো দোস্ত, ওই গুনাইকেই আমি শাদি করব, আর এটাই আমার শেষ মতলব। এই মতলব তুই ছাড় রে অবুঝ, এই মতলব তুই ছাড়, ভালো আজো আছিস রে তুই পরিস না রে অগ্নিহার, এই মতলব তুই ছাড়। দুই বিয়ে করলে পরে পড়বি শেষে বিষম ফেরে, দুই বিয়ে করলে পরে পড়বি শেষে বিষম ফেরে, অকুলেতে ভাসবি রে তুই চুল যে পাবি না রে আর, এই মতলব তুই ছাড়, এই মতলব তুই ছাড় রে অব, এই মতলব তুই ছাড়। কি কথা হচ্ছিল রফিক? খাসায় বেসেছিলেন আমাদের বোনের জন্য পাত্রের সন্ধান নিয়ে। ভালো কথা, তা পাত্রটি কে? দলিলউদ্দিন মিয়া। ও, সেই লুচ্চাটা ভাইপোকে ঠকিয়ে ভাইয়ের সমস্ত সম্পত্তি ভোগ করছে। আগে আপনার কথা ঠিক বুঝলাম না। থাক সে কথা, শোনো, ওই গুনাইয়ের বিয়ে দিতে চাও কিন্তু আসল কথাটাই তোমরা জানো না। কি? তোমাদের গুনাই যে ভালোবাসে শালগ্রামের তোতামিয়াকে, আজকের নয়, ছোটবেলা থেকে ওদের ভালোবাসা। কই, গুনাই তো কিছু বলেনি। মেয়েরা কি সবসময় সব কথা মুখে বলতে পারে? ছেলেটা কেমন? খুব ভালো, বড় সরল। ওরই তো সব সম্পত্তি ভোগ করছে ওর এই চাচা শয়তান দুলুমিয়া, ভাইপোর বিয়ে দিচ্ছে না, দিলেই তো সম্পত্তি বিহাত। আপনি বলছেন তোতামিয়া আমাদের গুনাইকে? হ্যাঁ হ্যাঁ রফিক, তুমি রাজি হলেই ওদের শাদি হয়ে যায়। বেশ, গুনাইয়ের যদি তাকে পছন্দ তবে আমি রাজি। কিন্তু আমি রাজি নই ভাইজান। সে কি খালেক, তুমি এতে আপত্তি করছো কেন? কারণ দুলু মেয়েকে আমি চিনি, যে সম্পত্তি সে ভোগ করছে আপনি কি ভাবছেন সে সম্পত্তি তোতামিয়া কোনো দিন হাতে পাবে? তাছাড়া কি, দুলু মিয়া লোক ভালো নয়, স্বার্থের জন্য সে সব কিছু করতে পারে। সেটা পরে বুঝবো, আপনি ব্যবস্থা করুন, গুনাইয়ের সঙ্গে আমি তোতামিয়ারই বিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, তাহলে সেই ব্যবস্থাই করি। কাজটা কিন্তু ঠিক হলো না ভাইজান। কোনটা ভালো কোনটা মন্দ তা কি তুমি বোঝো না খালেক? কিন্তু দুলু মিয়া লোক বড় খারাপ। তাছাড়া চাঁদকে পেতে গেলে চাঁদের কলঙ্ককে ভয় করলে চলে না। সই গুনাই, আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে, দেখ দেখ। দুপুরবেলা চাঁদ দেখছিস, দুষ্টুমি হচ্ছে? না সই, দুষ্টুমি নয়, বদর সাহেব এসেছিলেন, আড়াল থেকে সব শুনে এলুম, তোতামিয়ার সঙ্গে তোর বিয়ের সব কথা পাকা হয়ে গেছে। যা। হ্যাঁ সই, আর ভাবিস নি, এই তো কটা দিন, তারপর তোর হাতের মুঠে থাকবে চাঁদ, তখন কি সকাল কি দুপুর কি বিকেল, হায় রে মজনা। আমি জানি জানি রে সখী কারে দিস মন, আমি জানি জানি রে সখী কারে দিস মন। প্রেম বাগানে ফুল ফুটেছে ভ্রমর তাও বেশ ছুটেছে, তাতে তুমি দিলা তোমার জীবন ও জীবন, আমি জানি জানি রে সখী কারে দিস মন। আমি কিছুতেই থামব। এই যে খালেক মিয়া এসছো,
আগে হ্যাঁ, কিন্তু আমায় ডেকেছিলেন কেন? হ্যাঁ বসো, কথা আছে। তোমার বোন গুনায়ের নাকি বিয়ে ঠিক হয়ে গেছে? আগে হ্যাঁ। কোথায়, কার সঙ্গে? আগে আপনারই ভাইপো তোতা মিয়ার সঙ্গে। আচ্ছা, কিন্তু তুমি কি জানো আমি ইচ্ছে না করলে তোতা বিয়ে করতে পারে না, আর বিয়ে না হলে সে তার কোনো সম্পত্তি পাবে না। কিন্তু তা কেমন করে হয়, সম্পত্তি তো তারই, সে এখন সাভালো। হতে পারে, হতে পারে, হতে পারে, কিন্তু তার বাবা তাকে আমার হাতে দিয়ে গেছে, আমার ইচ্ছেতেই সব। কিন্তু ভাইজান বড়, তার মত নেই। কিন্তু তোমার আছে? হ্যাঁ হ্যাঁ, রহমানকে আমায় সব বলেছে। না মানে রফিক মিয়ার কথা বলছো, তার মতটাও করাতে হবে। তা কেমন করে সম্ভব? সম্ভব, এই নাও 20,000 তোমার, আর এই 20,000 তোমার ভাইজানের, এরপর কিন্তু সব দায়িত্ব তোমার। বলেন কি, না না, এ আমার পক্ষে সম্ভব নয়। সম্ভব, হ্যাঁ সম্ভব, সম্ভব, দুনিয়া অসম্ভব বলে কিছু নেই। আর সম্ভব না করলে তুমি এখান থেকে সশরীরে ফিরে যেতে পারছো না, বলো রাজি? না না না, এসব আপনি কি বলছেন, আমি যাই। হ্যাঁ অতি সোজা, যেতে তুমি পাচ্ছ না, বেলো কালো নিয়ে দেখান এই শয়তানটাকে, কেটে টুকরো টুকরো করে পশ্চিমের আমবাগানে পুঁতে দিয়ে আসবি, দেখি কে ওকে বাঁচায়। যা না, না না, আমায় যেতে দিন। চা ফারাম যেটা বল, এখনো রাজি আছিস? আমি আমি চালা চালা কো ফারাম যেটাকে। না 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 না, দাঁড়াও দাঁড়াও, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি 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 রাজি। মার হবা, মার হবা, কিন্তু মনে থাকে জানো, কথা নচ্চর হলে বা কারো কাছে কিছু প্রকাশ পেলে এরা তোর মাথায় ঘোমটা পরিয়ে শ্বশুর বাড়িতে নিয়ে যাবে। আজ বুঝি তোরে যাবে লইয়া লব বুঝান, আজ বুঝি তোরে যাবে লইয়া শ্বশুর বাড়ি যাইতে হবে ঘোমটা পরিয়ে দিয়া লব বুঝান, আজ বুঝি তোরে যাবে লইয়া বুঝেছিল বুঝেছি, এখন তো আমরা পর হবই, ও মনে এখন তোতামিয়া ছাড়া আমাদের আর জায়গা কই। তোরা থামবি না, আমি চলে যাব। চলে তো শুই একেবারেই যাবি, আর কি আমাদের কথা মনে থাকবে, এই কদিন বইতে নয়। তারপর ওরে তোদের হলো, আর কতক্ষণ না হবে মেয়েটাকে, নে নে উঠে পড়। হ্যাঁ হ্যাঁ উঠ উঠ, তারপর
বিবি চলে সর্দি জ্বর হলে? সবই দেখবেন ঠিক আছে। এখন আমি কি করি? দুলু মিয়া বলে দিয়েছে বিয়ে ঠেকাতে যদি না পারি গর্দান যাবে, তার উপর 40,000 টাকা। ও আল্লাহ! আচ্ছা, ভাইজানের শরবতে বিষ দেব? ভাইজান মরে গেলে বিয়ে আটকে যাবে, তাহলে সব দিক রক্ষে। এই সময় বর এসে গেছে, আর দেরি নয়। খালেক ভাই, তুমি এখানে কি করছো? ওদিকে যে বর এসে গেছে। যাচ্ছি ভাইজান, তার আগে তুমি শরবতটা খেয়ে নাও, সারাদিন তোমার শরীরের উপর অনেক ধকল গেছে। হ্যাঁ দাও, মনটা বড় খারাপ ভাই, মনটা চলে যাবে। বাহ, ভারী খুশবুদার শরবত বানিয়েছো খালেক, প্রাণটা জুড়িয়ে গেল। ভাইজান, ভাইজান আমি ওদিকে যাই। হ্যাঁ তুমি একটু বিশ্রাম করো ভাইজান, আমি ওদিকে যাই, কেমন? হ্যাঁ তাই যাও। একই আমার বুকের মধ্যে এত জ্বালা করছে কেন? গলাটা শুকিয়ে যাচ্ছে, অসহ্য যন্ত্রণায় পেটের নালীতে টান ধরছে। তবে কি শরবতের মধ্যে খালেক, খালেক ভাই, এ তুমি কি করলে? অপরের প্ররোচনায় আমার বিষ খাওয়ালে। না, এখন কাউকে জানতে দিলে চলবে না, তাহলে তাহলে যদি বিয়ে হবে না। আল্লাহ! মা গুনাই, শালগ্রামের মাহুম লালমিয়ার একমাত্র পুত্র তোতামিয়া 20,001 টাকার দেনমোহরে খাসবিলে তোমাকে বিয়ে করার একিন এনেছে মা। তুমি খোঁজ দিলে কবুল করো, বলো কবুল। কবুল, 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 কবুল। জল দেখবে, জল বুকটা চেপে ধরে যন্ত্রণায় কেমন ছটফট করছে। বোন আমার কাছে ভাইজান, এ তুমি কি করলে? এমন দুর্মতি কেন হলো তোমার? দুর্মতি না রে, সবই আল্লাহর ইচ্ছে। ভাইজান, তোতা ভাই, বলুন বলুন আপনি কে, কি এমন কাজ করেছে? কি কি লাভ সেসব জেনে? আর তো কিছু ফিরে আসবে না। ভাইজান, এ আমার কি সর্বনাশ করে গেলে ভাইজান? কাঁদিস নে মন, কাঁদিস না, মরতে তো একদিন সবাইকেই হবে। আমার আমার দিন ফুরিয়েছে, তোরা সুখে থাক, আল্লাহ আল্লাহ তোদের দেখবেন। আমার সব সাধ পূর্ণ হয়েছে তোতা মিয়া। ফরমাশ করুন ভাইজান। আমার একমাত্র বোনকে তোমার হাতে দিয়ে গেলাম, ওকে তুমি দেখো বোন গুনাই। ভাইজান, স্বামী নারীর সব কিছু, সুখে দুঃখে ওর পাশে থেকো, সেবা যত্ন করতে ভুলো না। দাদন সাহেব, ওদের যাবার ব্যবস্থা করুন। ভাইজান, ভাইজান, অন্তত আমি মরার আগে তোরা বেরিয়ে পড়, নইলে
যাত্রা শুভ হবে না, যা তোরা যা। এ আমি কি করলাম, নিজেকে বাঁচাবার জন্য ভাইজানকে মারলাম, একটা শয়তানের ভয়ে আমার আমার একমাত্র বোনের আমি সর্বনাশ করতে যাচ্ছিলাম। না না, আমি মানুষ না, আমি একটা শয়তান। সব জেনেও ভাইজান আমায় ক্ষমা করে গেছেন, কিন্তু কিন্তু আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। কোথায় কোথায় ছুরি? এই তো এই তো, যে হাত দিয়ে ভাইজানকে আমি মেরেছি সেই হাতে আমি নিজেকে শেষ করব। তারপর ঠাই নেব ভাইজানের কবরের পাশে। গুনাই গুনাই, আমার যে আপন বলতে আর কেউ রইল না, দুই নানাই চলে গেল। গুনাই, আমি তো আছি, তোমার কি একবারও মনে পড়লো না তোমার তোতার কথা? মনে পড়লো না সেই ছোটবেলার কথা, নদীর ধারে বসে প্রতিজ্ঞা করেছিলে যতদিন বাঁচব একসঙ্গে বাঁচব? চোখ মোছো, ওঠো, কেঁদো না লক্ষ্মীটি। রহমানকা, এই তোমার কেরামতি, তোমার থেকে বোকা পাঁঠা অনেক চালাক। কিন্তু দোস্ত, আমি কি করতে পারি, খালেক মিয়া যে করছিলে কি, চোখে চোখে রাখতে পারোনি? সবই তো ঠিকই ছিল দোস্ত, কিন্তু খালেক যে খুদখুশি করবে। ঠিক আছে ঠিক আছে, আমার নাম দলিলুদ্দিন মিয়া, তোতা মিয়াকে কি করে ফাঁসাতে হয় তা আমি জানি। তারপর বলো দোস্ত, গুনায়ের আসবার সময় হয়ে গেছে, চলো দোস্ত আমরা যাই ওই পুষ্করিণীতে। ও সখী চলো যাই, চলো যাই পুষ্করিণীতে, যাই জলানিয়া পাকড়িয়া পতিকে পাওয়াই। ও সখী চলো যাই, চলো যাই পুষ্করিণীতে, যাই পতি বিলে সই সই। গুনাই, কি রে, বকুল গাছের তলায় চেয়ে দেখ। হ্যাঁ তাই তো, কি যেন একটা পুরুষ মানুষ। চল সই, ঘরে যাই। দোস্ত দোস্ত, দেখছো তোমার পিয়ারিকে? হ্যাঁ দেখছি, আর আর মনে মনে জ্বলছি আর ভাবছি, কি একজন নারীর শরীরে এত রূপ থাকে কি করে? সবই খোদাতাল্লার ইচ্ছে দোস্ত, তুমি আমি আর কি করতে পারি? খোদাতাল্লা তার নিজের খুশিতে স্ত্রীলোককে তৈরি করেন, তবে মানুষ তাকে পায় তার নিজের খুশিতে। রহমান খা, তুমি তুমি দাঁড়াও, আমি আসছি। আরে গুনাই যে চান করছিলে নাকি? দেখতেই তো পাচ্ছেন, মেয়েদের ঘাটে আপনার কি দরকার? বোঝো না কেন সুন্দরী, আমি আসি শুধু শুধু তোমায় দেখতে। আরে আরে পালাচ্ছ কেন, পালাচ্ছ কেন? শোনো শোনো, যা চলে গেল। পালিয়ে তুমি কতদিন বাঁচবে সুন্দরী? দুলু মিয়ার বুকে তুমি ঝড় তুলেছ। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে একদিন একদিন আমি তোমাকে উড়িয়ে নিয়ে যাবই। গুনো, পানি না নিয়ে ফিরলে যে, তোমার কলসি কোথায়, তেমন করে হাঁপাচ্ছ কেন, কি হয়েছে তোমার? পুকুর পাড়ে, পুকুর পাড়ে ওই বকুল গাছটার আড়াল থেকে তোমার চাচা, তোমার চাচা দুলু মিয়া
না না না, ছি, সে বড় লজ্জা। স্পষ্ট করে বলো কি হয়েছে লক্ষ্মীটি। তোমার এ ঘটনা সত্যি? হ্যাঁ বড় মিয়া, সব সত্যি। রহমান খাও ছিল ওই গাছের আড়াল থেকে আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে কেমন যেন হাসছিল আর কি বিশ্রীভাবে দেখছিল, তাই তো আমরা ভয় পেয়ে দৌড়ে চলে এলুম। কথা ঠিক আছে গুনাই, চাচা জানকে তো সামনাসামনি কিছু বলা যাবে না। আমি এখনই ওই বকুল গাছটা কাটবার ব্যবস্থা করছি, তারপর একটা উপায় কিছু ভাবতে হবে। শেষকালে চাচা জান, ছি 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 মানিক হুজুর, আমাদের পুকুরের পুব পারে যে বকুল গাছটা আছে সেটা এখনই কাটবার ব্যবস্থা করো। কিন্তু হুজুর, যে চাচা যদি রাগ করেন। গাছটা আমার, পুকুরটা আমার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চাচা জানের সঙ্গে পরে কথা বলে নেব, তোমায় এখন যা বলছি তুমি তাই করো। কিরে কুরুল নিয়ে চললি কোথায়? ভাত খাবি না? আমি আসন দিয়েছি, গাছটা কেটে আসি। কি গাছ, কার গাছ? বকুল গাছ, বড় মিয়ার হুকুম। সামনের খাবার ফেলাইয়া গাছ কাটতে চইলা গেলি মানি। গাছ কাটিতে যাইয়া মানিক হাতে কুঠার ধরে, এক কোপে দুই কোপে তিন কোপে মারে, চার কোপে পাঁচ কোপে ছয় কোপে দেয়, সাত কোপের কালে হায়রে গাছের ঝাঁকি খায়, আট কোপের কালে মানিক গাছের তলে পড়ে, ও মোর আল্লাহ রে। একবার
জানি তোমরা দেখ আমার কি সম্পর্ক হইল। রমন খা, রমন খা, হ্যাঁ দেখো দেখো তোতার কাজ দেখো, মানিককে ডেকে এনে তাকে খুন করলো। ডেকে এনে খুন? কি বলছো দোস্ত? দেখে বুঝতে পারছো না? আগে খুন, তারপর গাছ চাপা, লোককে বোঝাবে গাছ কাটতে গিয়ে মরেছে। তাই নাকি? কি কাণ্ড কি কাণ্ড! আরে কাণ্ড এখন কি কাণ্ড, এবার হবে। হ্যাঁ আমি থানায় যাচ্ছি, তারপর 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 কি করবে দোস্ত? খুনের দায় আমি ওকে জেলে পাঠাবো, ওকে আমি ফাঁসিতে লটকাবো, তারপর 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 ওই সতীর দেমাগ আমি ভাঙবো। হ্যাঁ শোনো শোনো মানিকের মা, তুমি তুমি এখান থেকে কোথাও নড়বে না, আমি দারোগা সাহেবকে ডেকে আনছি। তুমি বলবে তোতো মিয়া ওকে মেরে গাছ চাপা দিয়ে মেরেছে। বড় মিয়া, বড় মিয়া, বড় মিয়া, বড় মিয়া, মানিক গাছ কাটতে কাটতে চাপা পড়ে মরে গেছে। কি বললি আয়শা? আপনার চাচা দুলু মিয়া বলছে আপনি ওকে খুন করে গাছ চাপা দিয়ে রেখেছেন। দুলু মিয়া থানায় গেছে। হুকু এখন কি হবে? ভারী ভালো। আরে ভাববেন না আপনি, কিচ্ছু ভাববেন না, এখন আমি এসেছি একটা জরুরি কাজে। বলেন। চিচিং ফা, এটা পড়াতে হবে কাকে? চলুন, যেতে যেতে আপনাকে আমি সব বলছি। চলেন। চাচা প্রমাণ করে তুমি ওকে খুন করে গাছ চাপা দিয়ে রেখেছো। ভয় পেও না গনু, মাথার ওপর আল্লাহ বলে একজন আছেন, তার ওপর ভরসা রাখো, সত্যিকে কখনো মিথ্যে দিয়ে চাপা দেওয়া যায় না। নিশ্চয়ই যায়, আপনি ইচ্ছে করলে সবই হয়। তার জন্য যদি 10-20 হাজার টাকা লাগে, ঠিক আছে ঠিক আছে, চলো একটু এগিয়ে যাই। দেখবেন যে মানি গাছের নিচে পড়ে একবারে হা করে ঘুমুচ্ছে। দেখলেন তো দারোগা বাবু, নিজের চোখেই সব দেখলেন। তা তোতা মিয়া থাকে কোথায়? আসুন আসুন, ওই যে ওই বড় বাড়িটা দেখছেন ওইখানেই আছে। হ্যাঁ আপনি যান আপনি যান, আমি পাশে পাশেই আছি, দরকার পড়লেই আসব। দেখবেন স্যার, আর টাকা পয়সার জন্য ভাববেন না, শুধু ওকে। ব্যাস 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 ব্যাস, আর বলতে হবে না। তোতা মিয়া সাহেব বাড়ি আছেন? তোতা মিয়া কে? ও দারোগা সাহেব, আসুন আসুন আসুন। আপনি তোতা মিয়া? আগে হ্যাঁ। দেখুন আপনাকে এক্ষুনি থানায় যেতে হবে, কারণ আপনার বিরুদ্ধে খুনের অভিযোগ আছে। খুন? হ্যাঁ,
মানিক নামে একটি লোককে আপনি ব্যক্তিগত কারণে খুন করে গাছ চাপা দিয়ে ফেলে রেখেছেন। প্রমাণ? প্রমাণ গায়ের লোক, প্রমাণ মানিকের মা, প্রমাণ আপনার চাচা। আমার উদ্দেশ্য? মানিকের সঙ্গে আপনার দীর্ঘদিনের কোদর, গায়ের লোক সবাই কথা জানে। মিথ্যে, এসব মিথ্যে ষড়যন্ত্র। দেখুন, সত্য মিথ্যা সব আইনের হাতে, আমাদের কিচ্ছু করার নেই। সেপাই, হাত করা লাগাও। কিন্তু বিশ্বাস করুন দারোগা সাহেব, আমার স্বামী এ কাজ করতেই পারেন না, উনি নির্দোষ। পৃথিবীর সহস্ত্রীরাই তার স্বামীকে নির্দোষ দেখেন। দারোগা সাহেব, দারোগা সাহেব, আপনার পায়ে পড়ি। গুনাই এই মিথ্যে ষড়যন্ত্র, কেঁদে কোনো লাভ নেই। তবে তবে আল্লাহর ওপর ভরসা রাখো, তিনি যা করেন মঙ্গলের জন্যে। হয়তো এর পেছনেও তার কোনো শুভ ইচ্ছে আছে। তুমি কেঁদো না, তোমাকে আমি আল্লাহর হাতে সঁপে দিয়ে গেলাম। নিন, চলুন। দারোগা সাহেব, আমার বাড়ি, ঘর, দোর, যা কিছু সম্পত্তি সব আপনাকে দেব। আপনি আপনি ওকে ছেড়ে দিন। দারোগা সাহেব, দারোগা সাহেব, আমার কিছু করার নেই। চলো সেপাই। গুনাই, দোহাই তোমার, তুমি কেঁদো না, খোদার উপর ভরসা রাখো, দেখবে সত্যের জয় একদিন হবেই। দেখো দেখো, তোমার ভালোবাসাই আবার আমাকে ফিরিয়ে আনবে। আপনি কিন্তু অযথা সময় নষ্ট করছেন। হ্যাঁ চলুন। আমায় ভুইলো না, ভুইলো না গো প্রাণেশ্বরী, আমায় ভুইলো না, ভুইলো না গো প্রাণেশ্বরী, আমার কথা মনে হলে পিয়ে গো, যাইও বরিশালের বাড়ি, আমায় ভুইলো না, ভুইলো না গো প্রাণেশ্বরী। এবার এবার আমার সারা জীবনের স্বাদ মিটবে, এতদিনের স্বপ্ন সার্থক হবে, তার চোখে চোখ রেখে কাটিয়ে দেব সারা রাত, তার হাসিতে যে মুক্ত ঝরবে সেই মুক্ত দিয়ে মালা গেঁথে আমি পড়ব, আমি পড়ব সারা জীবন। কোথায় গেলে তোতামিয়া? কে বাঁচাবে এখন তোমার প্রাণেশ্বরীকে? আজ রাতে বিবির নরম তুলে চেহটা আমি তো হাতে চাপতে ধরব। হ্যাঁ, বসন্তের কোকিল দেখবে আমাদের দুজনের মথুরাতের বাসর, দেখবে আকাশ, দেখবে চাঁদ, দেখবে সারা পৃথিবী। যাস না রে তুই, যাস না রে তুই, সতী দেহ ছুঁইতে অবুজরে, সতী দেহ ছুঁইলে পরে মরবি রে আগুনে পুড়ে। যাস না রে তুই, যাস না রে তুই, সতী দেহ ছুঁইতে অবুজরে। সতী নারী বড় সবার, প্রমাণ আছে হাজার হাজার, সতী নারী বড় সবার, প্রমাণ আছে হাজার হাজার। আগুনে সব গুমরে মরে তেমনি রে তুই মরবি পুরে। যাস না রে তুই, যাস না রে তুই, সতী দেহ ছুঁইতে অবুজরে। যাস না রে তুই, যাস না রে তুই, সতী দেহ ছুঁইতে অবুজরে। কে কে তুই? ও, সেই সুদাম পাগল, যা যা এখান থেকে। ও এসেছে ওই শ্রী জ্ঞানের কথা ছড়াতে। মিয়া সাহেব। হে, ও ও রহমান খা, দোস্ত দোস্ত, এই পাগলটাকে এখান থেকে তাড়াও তো। আশ্চর্য বলো, হাসছি তোমার কথা হেবে। ও পাগল হতে পারে, কিন্তু ওর কথাগুলো মিথ্যে নয়, পাগলেরা বোধহয় আসল কথা টের পায়। কি বকছো? কি ঠিকই বলছি দোস্ত, তোমায় একটা কথা বলি, যা করার একটু ভেবে চিন্তে করো।
একটা কথা মনে রেখো দোস্ত, বেল পাকলে কাকের কি? কে বললে আমি কাক? আমি হচ্ছি কোকিল। তুমি ছাড়া আমার এই দুঃসময় আর যে কেউ নেই, কে আমায় দেখবে আল্লাহ? কে বললে নেই? আমি আছি গুনাই বিবি। কে কে তুমি? সে কি আমায় চিনতে পারছ না? ও সেই নরপিশাচটা! না না, রাগ করো না সুন্দরী, একটু একটু চোখ মেলে চাও। বুকটা আমার মরুভূমির মতন হা হা করছে। তোমার ওই নরম হাত দুখানা তুমি রাখবে একটু আমার বুকে, আমার কলজেটা শান্ত হবে। বেরিয়ে যাও শয়তান, আমি আমি না তোর ভাইয়ের পুত্রবধূ। পুত্রবধূ না না সুন্দরী, তুমি হবে আমার বধূ। তোমাকে তোমাকে আমি আমার হৃদয়ে রাজরানী করে রাখবো। চেষ্টা করছো সুন্দরী, কেউ তোমাকে বাঁচাতে আসবে না। আরে এসো, কাছে এসো। দলিলুদ্দিন কে? আমি। কে বলে কেউ নেই? তুমি? হ্যাঁ আমি। তোমার কোনো ভয় নেই মা, আমি আছি তোমার পাশে। দেখি আমার মায়ের গায়ে কে হাত দেয়। তুই না, তুই না আমার বন্ধু? শেষকালে শেষকালে তুই? হ্যাঁ আমি। তোকে বন্ধু বলতে আমার ঘেন্না হয়, এতদিন তোর পার দেখছিলাম কিন্তু আর না। রাধম, তুই জানিস না এখনো সতীর দীর্ঘশ্বাসে পৃথিবী ওলট পালট হয়ে যায়, সুখের সংসার ছারখার হয় সতীর অভিশাপে। চুপ কর, চুপ কর বেঈমান। ওকে, তোকে লাই দেয় আমার উচিত হয়নি। যা যা সরে যা এখান থেকে। আমার হাতে দেখছে এটা কি? এক কোপে তোমার গর্দান থেকে ধর নেমে আসবে। তোর এত স্পর্ধা। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু কিন্তু এর প্রতিশোধ কি করে নিতে হয় তা আমি জানি। আরে যা 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 যা, তোর মতো দুলুমি আমি অনেক দেখেছি, কদিন পর দেখিস রাস্তায় রাস্তায় ভিক মেগে খেতে হবে তোকে। আল্লাহ তোমার ভালো করুক বাবা, তোমায় আমরা ভুল বুঝেছিলাম। তোমার দোষ না মা, আমি ভুল পথে চলেছিলাম। ঠিক আছে মা, ঠিক আছে, তুই গিয়ে আপিল কর, তারপর দেখবো ওই বদমাশ কুত্তাটার কি হয়। যাব বাবা, আমায় যেতেই হবে, আমার স্বামীকে বাঁচাতেই হবে। নিশ্চয়ই পারবি মা, তোর নিজের গুণেই তুই সব করতে পারবি। তুই গুণবতী বলেই তোর নাম গুনাই। গুনাই গুনাই, কি হলো সই, কোনো খবর পেলে? পেয়েছি, বরিশালের জেলে আছেন উনি। আমি আপিল করব, রামান চাচা আমায় সাহায্য করবেন বলেছেন। ঠিক আছে সই, তুই কিচ্ছু ভাবিস না, আমি বসি ভাইকে তোর কাছে পাঠিয়ে দিচ্ছি, সেই তো দিন নিয়ে যাবে তার নৌকোয়। বসির ভাই, বসির ভাই, এসো বসির। আমায় আমায় ডেকেছেন মা জননী? বসির ভাই, আমার একটা উপকার করবে? এই কন্যা কেন? তোমার নৌকোয় করে আমাদের একটু বরিশালে পৌঁছে দেবে? কি এর লাইকে যাইবেন?
আমার স্বামীর সঙ্গে দেখা করতে যাব, উকিল দিয়ে আমি আপিল করব। বসির ভাই, কত দিন হয়ে গেল তার কোনো খবর জানি না, কেমন আছেন তাও জানি না। আমার মন ভালো ঠেকছে না বসির ভাই। ঠিক আছে মাজনুনি, আমি বেরোলেও যাব, আপনি এদিকে সব ঠিক করে দিলেন, আমি নাও ঠিক করি। হ্যাঁ, আল্লাহ তোমার ভালো করুন বসির ভাই। ঢেউ খেলে রে গঙ্গায় তরঙ্গ, ঢেউ খেলে আগা দিয়া আসে ঢেউ, পাশা দিয়া ঠেলে ও ভাই পাশা দিয়া ঠেলে, সতীর কেজে সকল ঢেউ মিশিল সলিলে, ও ঢেউ খেলে খেলে রে গঙ্গায় তরঙ্গ, ঢেউ খেলে গঙ্গায় তরঙ্গ, ঢেউ খেলে গঙ্গায় তরঙ্গ, ঢেউ খেলে। ও মা জননী, আরে আমরা পরিশালায় পড়ছি। রামান চাচা। হ্যাঁ মা, হ্যাঁ মা, চলো জেল দারোগাকে খুঁজে বার করতে হবে আমাদের। হাই আয়শা, চল। জেলা সাহেব। কি চাই মা? আমার স্বামী তোতা মিয়া বিনা বিচারে এখানে আটক আছে, আমি তার সঙ্গে দেখা করতে চাই। কিন্তু মা, এভাবে তো দেখা করার অনুমতি নেই। জেলা সাহেব, আপনি আমার বাবার মতো, আপনি বিশ্বাস করুন, তিনি সম্পূর্ণ নির্দোষ, বিনা বিচারে তিনি আটক আছেন, আমি আপিল করতে এসেছি, আপনি আমায় একটু সাহায্য করুন। হ্যাঁ কর্তা, আমি জানি তোতা মিয়া সম্পূর্ণ নির্দোষ, আমি হুজুর সাক্ষ্য দেব, অনেক গোপন কথা আমি জানি, সব আমি কবুল করব, আপনি একটু সুযোগ করে দেন হুজুর। কেসটা আমরা দেখছি মা, তুমি চিন্তা করো না, সাক্ষ্য প্রমাণাদি সংগ্রহের জন্য আমাদের ডিটেকটিভ পুলিশ চলে গেছে, তারপর ইনি তো বলছেন ইনি অনেক গোপন কথা জানেন। হ্যাঁ কর্তা, সব জানি, সব বলবো বাবা। ঠিক আছে মা, আমার নিজেরও যতদূর ধারণা তোমার স্বামী বেকসুর খালাস পাবে, শুধু ইনভেস্টিগেশনের জন্য আটকে আছে। সত্যি বলছেন বাবা? তুমি আমায় বাবা দেখেছো, মায়ের কাছে কি ছেলে মিথ্যে কথা বলে বাবা। সাশাই দেশের টান রে ভাই, সাশাই দেশের টান, তারাই দেশের যন্ত্র মন্ত্র, মানে না তো কোন তন্ত্র, নাই তো তাদের দালান কোঠা, আসে লাঙ্গল জোয়াল খান, সাশাই দেশের টান রে ভাই, সাশাই দেশের টান, বনে ভিজে রোইদ পুড়ে দুইটি বলদ সম্বল করে, ফসল পলায় মাটি খুঁড়ে সোনালি পাটে সোনার ধান, সাশাই দেশের টান রে ভাই, সাশাই দেশের টান, সাশাই দেশের টান রে ভাই, সাশাই দেশের টান। আরে হেই মিয়া, ওদিকে যাও কোথা, খানা কন্দ দেখো না, কানা নাকি? হ কর্তা, সোহে কম দেহি, কি সব্যনাশ, এতো দেহি বিরাট গর্ত, ভালো করলেন মিয়া ভাই কইয়া, আহারে অন্ধ সাইজা ক্যাস তদন্ত করতে আইসা, ঠ্যাংটা ভাঙতো, মরছিলাম রে। হ্যাঁ, তা অন্ধ হইলে কি হয়, তোমার গলা খান যা করছো না খাসা, যা একখান গান শোনাইলা না? সবই আল্লাহর দান মিয়া ভাই, তা আমার একখান সংবাদ দিতে পারেন মিয়া ভাই। কি সংবাদ? ওই তোতা মিয়ার বাড়িখান কোন দিকে হইব? ইহার কাছে কি এলাকা? আইছিলাম কিছু সাহায্যের আশায়, শুনছি তেনার বড় দয়ার শরীর। ঠিকই শুনছেন, কিন্তু তারে আর পাইবেন কোথা? কেন? তিনি তো হন জেলের ভাত খান। সে কি, কেন, কি করছিলেন তিনি? খুন। খুন? না না না, তিনি তো মানুষই নন, খুন করার লোকই নন তিনি। আমরাও তো তাই জানতাম, কিন্তু কি যে হইলো হঠাৎ তেনারে আটক করলো, আসলে কি জানেন, গাঁটি যদি সত্তর হয় তাইলে আর কি করণ যায়, কলিকাল কলিকাল। মিয়া ভাই, আমার মনে হয় আপনি অনেক কিছু জানেন। আরে মিয়া ভাই, শুধু আমি কেন, হকলে জানে, আমার একটু বুঝাইয়া কইবেন। বোঝানোর আর কি আছে, ও গাছ কাটতে কাটতে মানিক চোরাটার গাছের তলায় পড়লো, বেশ
আসলে এর সব কিছুর মূলে ওই দুলুমিয়া। দুলুমিয়াটিকে? এই তো তামিয়ার চাচা জান। কোন কি চাচাই হয় ভাই যা সত্তর ভাইয়ের পোলাটারে ফাঁসি দিতে পারলেই ওই মিয়া ভাইয়ের পোয়া বাড়। কিরকম কিরকম? মহুম লালু মিয়ার দেদার সম্পত্তি, তোতা মিয়া না থাকলে এই সব তেনার। এই তার উপর না না যাও গিয়া। মিয়া ভাই মাছ পথে থামান দেন কেন, তারপর কি হইল? বড় নোংরা কথা মিয়া ভাই, কলিকাল কলিকাল। আপনার আর কি কমু, কাউরে কইবেন না। এই সুন্দরী বিবি থাকলেই যত বিপদ, তোতা মিয়ার বিবি যান বড় সুন্দরী। আচ্ছা রাজত্ব আর রাজকন্যা, ওই তোতা মিয়া না থাকলেই দুই হাতে আসে এই শয়তান দারোগা বাবুরে হাত কইরা দিল জেলে চালান। এরপর বিচার হইতে হইব, ফাঁসিও হইব, খুনের কেস তো। আহারে কলিকাল কলিকাল, ঠিক আছে কর্তা, ওখানে আমি যাও গিয়া, আমার কাম হইয়া গেছে। আমি ভাই কন কি কিছুই তো বুঝলাম না। বুঝবেন না, ওখানে আমি যাই গিয়া। আসবো কে? কে তুই? কে কে তুই বল, বল তুই কে? কে দেখলে তো শঙ্খে নেই, বলেছিলাম না ঠিক আমাদের বুলির মতো দেখতে। আমার বুলির মতোই দেখতে, মুখে একটা জ্বলন চিহ্ন, এই যা পার্থক্য। বুলি কে মা? সে সে আমার শত্রু, নইলে মাত্র তিন দিনের জ্বরে কি করলি মা? একটু চিকিৎসা করার সময় মুক্ত করতে আজই তুমি অর্ডার দিবে। অর্ডার অর্ডার অর্ডার! মাননীয় জুরিগণ এবং উপস্থিত ব্যক্তিবর্গ, কয়েক মাস আগের পুলিশ রিপোর্ট অনুসারে একটি খুনের অভিযোগে তোতা মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। কিন্তু পরবর্তীকালে পরিপূর্ণ সরকারি তদন্তের পর এবং অন্যান্য সাক্ষ্য প্রমাণাদির মাধ্যমে প্রমাণিত হইয়াছে যে আসামি তোতা মিয়া সম্পূর্ণ নির্দোষ। আজ আসামির কাঠগড়ায় যাকে দাঁড়িয়ে থাকতে দেখছেন, উনি হচ্ছেন তোতা মিয়ার চাচা দলিলউদ্দিন মিয়া। ওনারই চক্রান্তে তোতা মিয়া খুনের অভিযোগে গ্রেপ্তার হন। আসলে মানিককে খুন করা হয়নি, সে গাছ কাটতে গিয়ে গাছ চাপা পড়ে মারা যায়। এটি একটি দুর্ঘটনা। অর্ডার অর্ডার অর্ডার! আমি ঘোষণা করছি তোতা মিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দারোগা যার সঙ্গে যোগসাজশে দুলুমিয়া এই চক্রান্ত করেছে তার প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হোক এবং দলিলউদ্দিন মিয়াকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হোক। অবশ্যই।
তোতা মিয়া, তুমি নির্দোষ প্রমাণিত হয়েছ, তুমি এখন মুক্ত। সত্যি জেলার সাহেব? হ্যাঁ বাবা, তুমি এখন চলো আমার সঙ্গে। আপনি? তোমার স্ত্রী আমায় বাবা বলে ডেকেছে, চলো বাবা, ওরা তোমার জন্য অপেক্ষা করছে। তোতা মিয়া, রহমান চাচা, আমায় ক্ষমা করো বাবা, তোমার চাচার চক্রান্তে পড়ে আমার আমার অনেক অধঃপতন ঘটেছিল, আল্লাহ আমার চোখ খুলে দিয়েছেন। এখন চলো, গুনাইমা তোমার জন্য অপেক্ষা করছে বাবা। কোথায় গুনাই? জেলের বাইরে। গুনাই? কিরে মা গুনাই, বলেছিলাম না তোর স্বামী মুক্তি পাবে, এখন বিশ্বাস হয়েছে তো? সবই আপনার দয়ায় বাবা। সবই আল্লাহর দয়ায় মা, বেঁচে থাকো মা, সুখে থাকো। রহমান খাঁ, হুজুর, যান এদের নিয়ে যাবার ব্যবস্থা করুন। এসো তোতা মিয়া, এসো মা গুনাই। সবই ঈশ্বরের কৃপায় বাবা। হ্যাঁ মা, সবই আল্লাহর দোয়া, তার ইচ্ছা ভিন্ন কিছু হয় না মা। এমন এক ঘটনা ঘটেছিল বলেই তো আমি এমন বাবা মা পেলাম। তবুও তুই আমাদের চোখ ছেড়ে চলে যাচ্ছিস মা। এটাই তো জন্ম জন্মান্তরের নিয়ম সঙ্গিনী। বাবা মাকে কাঁদিয়ে মেয়ে হাসতে হাসতে চলে যায়। মাসিমা, মেসোমশাই নৌকা এসে গেছে। মাসি ভাই, নৌকা ঘাটে ভিড়াও, ঘাটে ভিড়াও, চলো সবাই। গুনাই, তোমায় না বলেছিলাম আল্লাহর ওপর বিশ্বাস রাখো, সত্যের জয় হবেই, সত্য কখনো মরে না। জানি গো, জানি, আর এও জানি তোমার আমার ভালোবাসা আরো বড় সত্য। সত্যিকার ভালোবাসা কি মিথ্যে রাখাতে শেষ হতে পারে? সেই ভালোবাসার জোরেই তো এতদিন বুক বেঁধে বসে আছি। গুনাই, কাছে এসো। সেই গানটা শোনাবে? কোনটা? সেই যে নদীর ধারে বসে গাইতে। ভাষায়